আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে সকাল সকাল ব্লগটি করতে এসি। তো সকালে প্রথম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তখন নাস্তা বানাতে চলে এলাম। তো দেখুন, আমি চুলায় রুটি বানানোর জন্য একটু কাই করে নেব। তো এই তো আমার কাই হয়ে গেছে, তো এখন আমি কাইটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো অনেক গরম, তাই আমি একটু ভালো করে নাড়তেছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতটা ভিজিয়ে ভিজিয়ে ঠান্ডা পানি দিয়ে তখন একটা ডু করে নেব। তো এতো দেখুন, আমি রুটি বানাতে চলে আসলাম। তো এখন আমি একে একে করে সবগুলো রুটি এভাবে বানিয়ে নেব বেলুন দিয়ে। তো এখন দেখেন, আমার রুটি বানানো শেষ। তো এতগুলো রুটি আমার খাওয়া হবে না, আমি অর্ধেক রুটি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। তো এভাবে রেখে দিলে রুটি একটার সাথে একটা লেগে যায়। তো আমি এখন তাওয়ায় একটা রুটি দিয়ে দিয়েছি। তো এখন আমি এক পাশ প্রায় 5 সেকেন্ডের মতো হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। ওই পাশটাও 5 সেকেন্ডের মতো হয়ে গেলে এখন আমি রুটিটাকে উঠিয়ে নিলাম। তো দেখেন, রুটিটা আর কাঁচা ভাবটা নেই। তো এইভাবে করে রেখে দিলে কি হয়, রুটিটা একটার সাথে আরেকটা লেগে যায় না, এবং ফ্রিজে 2 থেকে 3 দিন রুটিটা সুন্দরভাবে থাকে। তো আমি আর একটা রুটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এতে দেখুন, এক পাশ উল্টিয়ে দিলাম। এতে দেখুন, আরেক পাশ উল্টিয়ে তো এখন আমি রুটিটাকে উঠিয়ে নেব। তো দেখেন, কাঁচা ভাবটা চলে গেছে। তো এখন আমি এভাবে রুটিটি ছেঁকে নিলাম। তো এখন আমি ফ্রিজে রেখে দেব। তো এখন আমি আবার আমার ছেলের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো সে আবার সকালবেলা একটু অন্যরকমভাবে নাস্তাটা তৈরি করে দিলে খেতে খুব লাইক করে। তো আবার মাদ্রাসা যাবে, তো এখন আমি ওকে একটু মিনি মোগলাই বানিয়ে দিচ্ছি। তো এই তো দেখেন, মোগলাইয়ের জন্য একটা ডিম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ডিমটাকে ফেটে নিলাম। তো এখন আমি একটা রুটি নিয়ে ওটার মধ্যে ডিমটা দিয়ে, তো এখন এভাবে দেখুন কীভাবে আমি ভাঙ্গা দিয়ে দিচ্ছি। এই তো এরকম করে ভেঙে দিলে ডিমটা ভিতর থেকে বের হয় না। তো আবার সকালবেলা এরকমভাবে নাস্তা তৈরি করে দিলে খেতে পছন্দ করে। তো এখন আমি তেল গরম করে ওই তেলের মধ্যে ওই মোগলাইটা দিয়ে দিলাম। তো মোগলাইটা হতে একটু সময় লাগে, কারণ ভিতরটা হতে হয়। তো আস্তে আস্তে করে আমি মিডিয়াম আছে মোগলাইটা করে নিলাম। তো এখন যেহেতু দেখুন, আমার মোগলাইটা একটা হয়ে গেছে, তো আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো এই মোগলাই পরোটাটা একটু গরম গরম থাকতে কেটে নিতে হয়। তো দেখুন, আমি কেটে নিচ্ছি। ও আবার এইটা সস দিয়ে খেতে খুব পছন্দ করে। তো এখন আমি আবারও আরেকটা দিয়ে দিলাম। এরকমভাবে আমি ওর জন্য কয়েকটা করে নেব। তো দেখেন, আমার আরও একটা হয়ে গেছে, ও একটা খাবে আর কয়েকটা টিফিন নিয়ে যাবে। তো দেখেন, আমার এখানে প্রায় 2টার মতো হয়েছে, তখন বাকিগুলো আমি সেম ওয়েতে করে নেব। দেখেন, আমার এগুলো হয়ে গেছে। তো এখন আমি দুপুরের রান্না বসিয়ে দেব। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু গরুর গোস্ত রান্না করব। তো এখানে আমি প্রায় নিয়ে 2 কেজির মতো গরুর গোস্ত নিয়ে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো করে লবণ, এখন দিয়ে দিব রসুন বাটা, প্রায় 2 টেবিল চামচের মতো হবে। কুরবানির গরুর গোস্ত তো মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিব আদা বাটা, আদা রসুন বাটা একটু পরিমাণের চেয়ে বেশি দিতে হবে, কারণ কুরবানির গোস্ত ফ্রিজে বেশি দিন রাখলে আর টেস্টটা নষ্ট হয়ে যায়। তো মশলা দিয়ে বেশি করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তাই তো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখন আমি
এক চামচ। এখন দিয়ে দেব জিরা গুঁড়া এক চামচ, সব শেষে গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়া। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল, সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সরি, সয়াবিন তেল না, সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে মাখালে, ম্যারিনেট করলে ওর টেস্টটা ভালো আসে। তো এখন দেখেন আমি গরুর গোস্তটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমার গরুর গোস্তটা দেখেন মাখানোর মধ্যে কীরকম কালার হয়েছে। এতো এভাবে আমি মাখিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে। এতে করে সবগুলো মশলা পারফেক্টভাবে মাংসের ভিতরে ঢুকে। তো আমি কিছু আলু নিয়ে নিলাম, গরুর গোস্ত আলু দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড খুব লাইক করে। তো আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তো এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দেখুন দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, 4-5টা লং। এভাবে দিয়ে এগুলো দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব, যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ নেড়ে নিতে হবে। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে আপনারা আমার পাশেই থাকবেন। তো দেখেন আস্তে আস্তে আমার পেঁয়াজটা কালার হচ্ছে, দেখুন ব্রাউন কালার হয়ে এসছে। এখন আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব, দেখেন দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। তো আমার মাংস দেওয়া প্রায় শেষ। আপনারা চাইলে আমার টিপসগুলো ফলো করে এইভাবে রান্না করতে পারেন। এই তো আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে আমি গোস্তটাকে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম, দেখুন আমার গোস্তটা কীরকম হয়েছে, একটু একটু পানি উঠছে। তো এই পানিতেই আমার গোস্তটা কষিয়ে যাবে। তো আমি আবারও ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন হাফ কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। তো আমি আবারও নেড়ে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। গরুর গোস্ত কতক্ষণ পরে পরে নেড়ে দিতে হয়, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আবারও আমি ডেকে প্রায় 5-10 মিনিট রান্না করলাম। এখন ঢাকনা উঠিয়ে এটাকে আমি আবারও নেড়ে দেব। এই দেখেন আমার তেলটা উপরে বেশি উঠেছে, আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি আলুগুলা দিয়ে দেব। তো এখন আলুগুলো দিয়ে আবারও এই গোস্তটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে মশলাগুলো আলুগুলোর ভিতরে ঢুকবে আর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো এখন আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। তো আর আজকে আর বেশি কিছু রান্না করব না, গরুর গোস্ত আরেক চুলে বসিয়ে দিচ্ছি পোলাও। তো পোলাও আর গরুর গোস্ত আজকে খাওয়া হবে। তো একটু দেখেন আমার গরুর গোস্তটা আলুর সাথে কষানো হয়ে গেছে। এখন আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নতুন নতুন রাঁধুনি আপুরা ভাইয়ারা যারা, আপনারা একেবারে নতুন, চাইলে আমার টিপসগুলো ফলো করতে পারেন।
তো আপনারা যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন, এতে করে আপনার একটা লাইক আমাকে আরও সামনে 10 জনের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখেন আমি এখানে গরম পানি আরেক চুলোয় করে রেখেছিলাম একটি পাতিলে, তো পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে এর টেস্টটা ভালো হয়, আর যদি ঠান্ডা পানি দেন তাহলে গোস্তটা খেতে পানসা পানসা লাগে, ভালো লাগে না খেতে। তাই তো বলো কটা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এটাকে ডেকে দিব, আবারও ডেকে রান্না করছি প্রায় আরও 10 মিনিট। তো এখন আমি চুলাটা মিডিয়াম টু লো আছে এটাকে বসিয়ে রেখেছিলাম, এতে দেখেন আমার গোস্তটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমরা এখন গোসল করে নামাজ পড়ে সবাই একসাথে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।